গীতিকার শ্রদ্ধেয় শালম সরকার তার গানের মধ্যে খুব সুন্দর করে এই গানের বর্ণনা করেছেন। তাই আমি নবীজির শান দিয়েই আজকের গান শুরু করতে চাই। সেই ফুলে কষ নিয়ে মধু রচিলে মৌমাছি 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 রে, যাও কোথায় দলে দলে নাচি নাচি রে, হায় মৌমাছি 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 রে, লাগে কষ কষ সেই রস বলো কিসে হয় মৌচা, হাইরে বলো 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 তুমি বলো মৌচা, বলে নবীজির নিকটে সরিষা ফুলের রস তিক্ত বটে, আর সেই রস নিয়ে যখন বাড়ি ফিরে যায় আপনার নামের দরুদ পাঠ করে দেয়। তাই নবীর কাছে সেই মৌচাকগুলো বলল, আপনি ঠিকই বলেছেন নবীজি, এই কষ রস যখন আমরা বাড়িতে নিয়ে যাব বলে মুখে করে নিয়ে যাই, ওই পথে যাওয়ার সময় আমরা কিন্তু গুনগুন করতে থাকি। মানুষ মনে করে যে এটা মৌমাছি হয়তো গান গাচ্ছে, আমরা বিশ্বাস করি মনে প্রাণে এবং প্রেমের মাধ্যমে আপনি আমাদের দিনের নবী, আপনার নাম জপতে জপতে আপনার নামের দুরুদ জপতে জপতে যখন এই মধু নিয়ে আমরা তাকে ফিরে যাই, আল্লাহ পাকের রহমতে আপনার রহমতে সেই কষ আর কষ থাকে না, সেটা মিষ্টি মধুতে পরিপূর্ণ হয়ে যায়। তাই বলছে, সেই রস মুখে নিয়ে ঘরে ফিরে যায়, হাইরে পথে আপনার দুরুদ পাঠ করি তাই, মহম্মদ নামের পরশে ওই
জামালি হাত না তো জামুল কে জালি